শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মাস্কটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব। রাতেই তিনি মাস্কট অ্যারেনায় মাস্কট বিটস অনুষ্ঠানে চমক হিসেবে থাকবেন। 20,000 দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে 24 মিটার প্রশস্ত বিশাল মঞ্চ, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে। ওমানের ইতিহাসে 5 দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তি শিল্পীরা সেখানে থাকছেন। নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র সাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরান মাহমুদুল, আখি আলমগীর ও ন্যান্সি। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েত ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতে আলী খান, সঙ্গীত মাইস্ত্র ইলাইয়ারা যারা আলাদা আলাদা দিনে মাস্কট বিটসে অংশ নিচ্ছেন।